আমরা এর আগেই বলেছি আমাদের মস্তিষ্ক বা করোটি থেকে যে স্নায়ুগুলোর উদ্ভব হয় সেগুলোকেই বলা হচ্ছে করোটিক স্নায়ু। এখন এই করোটিক স্নায়ু হচ্ছে 12 জোড়া। এই 12 জোড়া করোটিক স্নায়ু যেসব স্থান থেকে উদ্ভব হয় আর যেসব স্থানে গিয়ে শেষ হয় এগুলোর কাজ, এগুলো সম্বন্ধে একটা চার্ট আছে তোমাদের বইয়ে দেয়া, এরপর এগুলোর আবার বর্ণনা দেয়া আছে। তো আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে এটা তোমরা এই চার্ট থেকে পড়বা, আর এর বাইরে বর্ণনা পড়ার দরকার নেই, কারণ যা ইনফরমেশন দরকার সবগুলো এখানে গুছিয়ে দেওয়া আছে। তো এই ছকটা বা চার্টটা পড়ার যে নিয়মগুলো এগুলো আমি এখন তোমাদের সামনে বর্ণনা করছি। সর্বপ্রথম যে স্নায়ুগুলো করোটি থেকে বের হয় এগুলো 3 ধরনের, একটা হচ্ছে সংবেদী, একটা হচ্ছে চেষ্টীয়, আর হচ্ছে মিশ্র ধরনের। সংবেদী কোনগুলো? যেগুলো দেহের প্রান্তিক অঞ্চল থেকে সংবেদ বহন করে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায়। আর চেষ্টীয় কোনগুলো? যেগুলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিচার বিবেচনার পরে আবার সংকেত পাঠিয়ে দেয় সেগুলোই হচ্ছে চেষ্টীয়। আর যেগুলো মিশ্র সেগুলো উভয় প্রকার কাজেই অংশ নেয়। এগুলোর কিছু বিকল্প নাম আছে, সেগুলো এর সাথে সমর্থক শব্দ পড়লেই মনে থাকবে তোমাদের। এখন এই যে 12 জোড়া করোটিক স্নায়ু এগুলো মনে রাখবা কিভাবে? সবগুলোর নামই তো অবশ্যই আলাদা আলাদাভাবে মুখস্থ করতে হবে, আর এগুলোর সিকুয়েন্সটা মনে রাখার খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই সিকুয়েন্স অনুযায়ী তোমরা পরবর্তী কাজ এবং উৎপত্তিগুলো সহজভাবে মনে রাখতে পারবা। তো এভাবে তোমরা মনে রাখতে পারো যে অলফ্যাক্টরির অপটিক প্রবলেম থাকায় অকুলোমোটর তাকে ট্রকলিয়ারের কাছে নিয়ে যেতে চায়, তাই দেখে ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্সকে বলে ফেসিয়াল তো অডিটরি, গ্লোসোফ্যারিঞ্জিয়াল ভ্যাগাসকেসে, স্পাইনাল অ্যাক্সেসরি তো হাইপোগ্লোসাল। ওকে, কে দেখবে? তো তোমরা অনেকটা এরকম ঘটনা যে একজন অসুস্থ হয়েছে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়, এটা দেখে আরেকজন তাকে বলে যে এরকম ডাক্তাররা তো নাই, একজন ভেগাস গেছে আর একজন হচ্ছে হাইপোগ্লোসাল, তো একে কে দেখবে? এখন এখন এই সংবেদী, চেষ্টীয় এবং মিশ্র এগুলো কোনগুলো কোনগুলো? এই 12টা সিকোয়েন্স আমরা যদি মনে রাখতে পারি তাহলে তাদের মধ্যে 1, 2, 8 হচ্ছে সংবেদী, 128, 2, 4, 6, 11, 12 হচ্ছে চেষ্টীয়, বাকিগুলো হচ্ছে মিশ্র প্রকৃতির। এখন আমরা যদি এগুলোর অরিজিন বা উৎপত্তি কোথায় সেটা বিবেচনা করি তাহলে 1 এবং 2 এদের উৎপত্তি হচ্ছে কোথায়? অগ্রমস্তিষ্কের অঙ্কীয় দেশ। তারপরে 3 নম্বর যেটা সেটা মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশ। 4 নম্বর যেটা এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে মধ্য মস্তিষ্কের পৃষ্ঠপার্শ্ব দেশ। 5 নম্বর মেডুলা অবলঙ্গাটার অগ্রপার্শ্ব দেশ। 6 এবং 12 নম্বর এরা হচ্ছে মেডুলা অবলঙ্গাটার অঙ্কীয় দেশ। বাকি যে 7 থেকে 11 আছে এরা সবাই হচ্ছে কোথায়? মেডুলা অবলঙ্গাটার পার্শ্ব দেশ থেকে উৎপত্তি হয়। এখন আমরা ধীরে ধীরে ওই ছন্দ অনুযায়ী এগুলোর নাম বলবো এবং উৎপত্তি ও কাজের সম্বন্ধে আলোচনা করব। সর্বপ্রথম আমাদের কী ছিল? অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি এর আগেও আমরা পড়েছি, কোথায় পড়েছি? শ্বসন শ্বাসক্রিয়ার সময় পড়েছি এগুলো আমরা। কোথায় ছিল এরা? ওখানে ছিল, যে ন্যাসাল ক্যাভিটিতে ছিল। এখানে এক কথায় নাসিকার মিউকাস ঝিল্লি, যেসব মিউকাস ঝিল্লি আছে সেখানেই অলফ্যাক্টরি কোষ কিছু পরিমাণ বিদ্যমান। এগুলো কী করে? এগুলো ঘ্রাণ উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়, কারণ এরা কি? সংবেদী, সংবেদ পৌঁছে দেয়। 2 নম্বর যেটা অলফ্যাক্টরির পরে অপটিক, অপটিকও হচ্ছে সংবেদী প্রকৃতির। অপটিকের কাজ কি? অপটিক মানে আমরা জানি কি? চোখের সাথে সম্পর্কিত। তাহলে অপটিক কী করবে? চোখের রেটিনায় থাকবে, দর্শন অনুভূতি মস্তিষ্কে পৌঁছাবে। তারপরে অলফ্যাক্টরির অপটিক প্রবলেম থাকায় অকুলোমোটর তাকে ট্রকলিয়ারের কাছে নিয়ে যেতে চায়। এখন অকুলোমোটর, এখানে বলাই আছে কি? মোটর। এই মোটরটা কী করবে? এটা হচ্ছে সংবেদ নিয়ে আসবে। এখন এই অকুলোমোটর হচ্ছে 3 নম্বর। এই তোমাদের পুরো চার্টটার মাঝখানে 3টা জিনিস আছে, 3টা নার্ভাসে, যারা অক্ষিগুলোকে সঞ্চালনের সাথে সম্পর্কিত। এটা মনে রাখার জন্য তোমরা এই 3টা মনে রাখবা। সুপিরিয়র অবলিক নামক চক্ষুপেশি, এখানে কারা থাকে? 4 নম্বরটা। ল্যাটারাল রেকটাস বা বহিরেকটাস নামক চক্ষুপেশিতে কারা থাকে? 6 নম্বর। আর বাকি যেগুলো অক্ষিগুলোকে সঞ্চালনের সাথে সম্পর্কিত সেখানে 3 নম্বর থাকবে। তাহলে আমরা 3 নম্বর অকুলোমোটর, অকুলোমোটর কোথায় থাকবে? তাহলে এরা থাকবে হচ্ছে ঊর্ধ্বনেত্রপল্লব, উত্তোলনকারী পেশি, পিউপিল সংকোচনকারী পেশি, এইগুলোতে থাকবে। এরা অক্ষিগুলোকে সঞ্চালনের ক্ষেত্রে ভূমিকা পালন করবে। অকুলোমোটরটাকে ট্রকলিয়ারের কাছে নিয়ে যেতে চায়। এখন এই যে ট্রকলিয়ার 4 নম্বর, তাহলে কোথায় থাকবে? সুপিরিয়র অবলিক নামক চক্ষুপেশি। তারপরে এটা কোন প্রকৃতির? চেষ্টীয় প্রকৃতির।
আর কাজ কি অক্ষিগুলোকে সঞ্চালন। তারপরে তাই দেখে ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্সকে বলে। ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল নামেই কি আছে, ট্রাই আছে, যেহেতু ট্রাই আছে মানে শাখা কয়টা, তিনটা। এই তিনটা শাখা কি কি, অপমামা দিয়ে মনে রাখতে পারো, অপতে হচ্ছে অপথ্যালমিক, মাতে হচ্ছে ম্যাক্সিলারি, মাতে হচ্ছে ম্যান্ডিবুলার। এখন অপথ্যালমিক, অপথ্যালমোলজিস্ট কারা, চোখের ডাক্তাররা। তো এখন অপথ্যালমিক কোথায় থাকবে, এরা কোথায় থাকবে, ওই যে চোখের মধ্যে থাকবে, কিছু পরিমাণ বাইরেও থাকবে, মুখের দিকে থাকবে। এখন এর কাজ কি, এর কাজ হচ্ছে, এটা কত নম্বর আমাদের, ট্রাইজেমিনাল ছিল, তাই দেখে ট্রাইজেমিনাল, পাঁচ নম্বর। পাঁচ নম্বর এখানে কি আছে, আছে নাই, তাহলে এটা হচ্ছে মিশ্র প্রকৃতির। এখন এরা সংবেদ প্রেরণ করবে, তারপরে এরা কি চেষ্টীয় কাজে অংশগ্রহণ করবে। ম্যাক্সিলা, ম্যাক্সিলারি আমরা কি জানি, ম্যাক্সিলা অঞ্চল কি, এটা হচ্ছে মুখমণ্ডলীয় অঞ্চল। তাহলে এখানে কি ঊর্ধ্ব এবং নিম্ন চোয়ালের মাঝখানে কিছু পরিমাণ থাকবে, কিছু পরিমাণ আবার ওই যে চোখের কাছাকাছি আছে, চোখেও থাকবে। এরা হচ্ছে কি, এরা মানে এখানকার প্রথম দুইটা আবার কি সংবেদী প্রকৃতির, আর পরেরটা হচ্ছে চেষ্টীয় প্রকৃতির, মানে হচ্ছে অপথ্যালমিক ম্যাক্সিলারি সংবেদী, আর ম্যান্ডিবুলার হচ্ছে চেষ্টীয়। কিন্তু যদি তোমাদের টোটালটার কাজ জিজ্ঞাসা করে যে ট্রাইজেমিনাল কোন প্রকৃতির, তাহলে তোমরা কি বলবা, মিশ্র প্রকৃতির। এরা কি করবে, সংবেদ বহন করবে, ম্যাক্সিলারিগুলো সংবেদ বহন করবে, ম্যান্ডিবুলার যেগুলো সেগুলো নিম্ন চোয়ালে থাকবে অবশ্যই। এই নিম্ন চোয়ালে এরা কী করবে, এরা কার্যাবলী নিয়ন্ত্রণ করবে, বাকি চেষ্টীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করবে। এখন তাই দেখে ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্সকে বললো, অ্যাবডুসেন্স যেটা, এটা কত, ছয় নম্বর। অলফ্যাক্টরির অপটিক প্রবলেম থাকায় অকুলোমোটর তাকে ট্রকলিয়ারের কাছে নিয়ে যেতে চায়, তাই দেখে ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্সকে বললো। এই অ্যাবডুসেন্স হচ্ছে ছয়, এখানে দেখো ল্যাটেরাল রেকটাস বা বহিরেকটাস নামক চক্ষুপেশিতে কোথায় কোডটা থাকে, ছয়। তাহলে এর কাজ কী হবে, এর কাজ হবে অক্ষিগুলোকে সঞ্চালন। ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্সকে বলল, ফেসিয়াল তো অডিটরি, গ্লোসোফেরেঞ্জিয়াল ভেগাস গেছে, স্পাইনাল অ্যাক্সেসরি হাইপোগ্লোসাল, ওকে কে দেখবে। এই হচ্ছে তোমাদের ছন্দটা, আবার বলে নিলাম, ফেসিয়াল। এবার তাহলে ফেসিয়াল কোথায়, বুঝাই যাচ্ছে এটা মুখমণ্ডলীয় অঞ্চলে থাকে। তাহলে ফেসিয়ালেরও দুইটা শাখা, একটা হচ্ছে প্যালেটাইন আর একটা হচ্ছে হায়োম্যান্ডিবুলার। প্যালেটাইন কী নির্মাণ করে, মুখবিবরের ছাদ, আর হায়োম্যান্ডিবুলারটা কী করে, এরা হচ্ছে নিম্ন চোয়ালের মধ্যে থাকে, ঊর্ধ্ব চোয়ালের মধ্যে থাকে, এরা কী করে, মুখের সঞ্চালনের ক্ষেত্রে ভূমিকা পালন করে। আর প্যালেটাইনগুলো কী করে, এরা হচ্ছে স্বাদের অনুভূতি বহন করে মস্তিষ্কে নিয়ে যায়। ফেসিয়াল হচ্ছে অডিটরি, অডিটরি এটা অডিটরি থেকে অন্তঃকর্ণ, এটা মনে রাখবে, অডিটরি অন্তঃকর্ণ, তার মানে এরা কোথায় থাকে, অন্তঃকর্ণে থাকে, বা ভেস্টিবিউলো কক্লিয়ার। কক্লিয়া কোথায় থাকে, অন্তঃকর্ণে থাকে, এটার আরেকটা নাম। তাহলে এদের কাজটা কি, আমরা জানি অন্তঃকর্ণের কাজই কী, এটার কাজ হচ্ছে শ্রবণ এবং ভারসাম্য রক্ষা। তাহলে এরা শ্রবণ এবং ভারসাম্য রক্ষার কাজ করবে। আচ্ছা, ফেসিয়াল অডিটরি। এবার গ্লোসোফ্যারিঞ্জিয়াল, গ্লোসোফ্যারিঞ্জিয়াল শব্দটা শুনলেই আমরা বুঝতে পারছি এর অংশ কয়টা। এর অংশ হচ্ছে দুইটা, একটা হচ্ছে গ্লোসো আর একটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল। গ্লোসো শব্দটা আসছে গ্লোসা থেকে, যার অর্থ হচ্ছে জিহ্বা। ফ্যারিংস মানে আমরা জানি গলবিল, তাহলে গ্লোসোফ্যারিঞ্জিয়াল কোথায় থাকবে, জিহ্বা এবং গলবিলে থাকবে। এরা কোন প্রকৃতির, মিশ্র প্রকৃতির। কাজ কি, সংবেদ গ্রহণ, একই সাথে জিহ্বা এবং গলবিলের সঞ্চালন। তারপরে কি, গ্লোসোফ্যারিঞ্জিয়াল ভেগাস গেছে। ভেগাসটা কি, ভেগাসের আবার চারটা শাখা, এটা তোমরা কালা পাজি দিয়ে মনে রাখবা। কাতে হচ্ছে কার্ডিয়াক, লাতে ল্যারেঞ্জিয়াল, পাতে পালমোনারি, জিতে গ্যাস্ট্রিক। কার্ডিয়াকের কাজ কি, কার্ডিয়াকের কাজ হচ্ছে, আমরা কর্ডো বা কার্ডিও কী জানি, হৃৎপিণ্ডের সাথে সংশ্লিষ্ট, তাহলে কার্ডিয়াক থাকবে হৃৎপিণ্ডে। লাতে হচ্ছে ল্যারিংস, ল্যারিংস মানে স্বরযন্ত্র, কোথায় থাকবে, স্বরযন্ত্রে থাকবে। পাতে হচ্ছে পালমোনারি, পালমোনারি কথাটার মানেই হচ্ছে কি, ফুসফুসীয়, তাহলে এটা কোথায় থাকবে, ফুসফুসে থাকবে। জিতে হচ্ছে কি, গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক কোথায় থাকে, গ্যাস্ট্রিক থাকে হচ্ছে পাকস্থলীতে, তাহলে এরা থাকবে কোথায়, পাকস্থলীতে থাকবে। এরা কাজ হচ্ছে কি, সংশ্লিষ্ট অংশের কার্যাবলী নিয়ন্ত্রণ, এটাই এদের কাজ। এখন অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি কথাটা কাদের সাথে সংশ্লিষ্ট, কোথায় থাকবে, এরা হচ্ছে গলবিল, গ্রীবা, কাঁধ, এগুলোতে থাকবে। এদের কাজ কি, এদের কাজ হচ্ছে মাথা এবং গ্রীবার সঞ্চালন। এখন অ্যাক্সেসরি কি, হাইপোগ্লোসাল সর্বশেষে যেটা, হাইপো আমরা কি জানি, হাইপার মানে কি ঊর্ধ্বে, আর হাইপো মানে নিচে, গ্লোসা মানে জিহ্বা, মানে জিহ্বার নিচে, কোথায় থাকবে,
এটা কোথায় থাকবে? গ্রীবায় থাকবে, তারপর জিবার নিচে গলবিল, এগুলোতে থাকবে। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এইটা হচ্ছে কি, এটা 12 নম্বর, 12 নম্বর হচ্ছে চেষ্টীয়, মানে সংশ্লিষ্ট অংশের সংবেদ বহন করে নিয়ে আসবে, এগুলো সঞ্চালনে ভূমিকা পালন করবে। এই হচ্ছে তোমাদের এই যে যে চার্টটা, এটা এই চার্টের ভিতরে ভিতরে যে বর্ণনাগুলো দেওয়া আছে এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই তোমাদের, শুধু এই চার্টটা ভালো করে মনে রাখবা। এখন এগুলো বাদ দিয়ে এরপরেই যে অংশটা আছে তোমাদের, সেটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের একটা বর্ণনা দেয়া হয়েছে এখানে। স্পাইনাল কর্ডটা কোন স্নায়ুতন্ত্রের অংশ? এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। মস্তিষ্ক থেকে একটা ছিদ্র আমি বলছিলাম যে ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্রপথে এরা কী করে, এরা আমাদের ভার্টিব্রার ভেতরে প্রবেশ করে স্পাইনাল কর্ড হিসেবে। এখন এখানে আমি একটা স্পাইনাল কর্ডের একটা ভার্টিব্রার অংশ কেটে নিয়েছি, ঠিক আছে? এদের এই আমাদের যে স্পাইনাল নার্ভ, এদের সংখ্যা কত? 31 জোড়া। এদের মধ্যে একটাকে আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে, আকৃতিটা বলা হয়েছে এইচ আকৃতির। এ দেখো, এখানে এইচ আকৃতি একটা ধারণ করছে, এটা কম বেশি। এরও তেগনা আবরণীর কথা বলা হয়েছে, মেনিঞ্জেস যেমন ওখানে ছিল এখানেও আছে। এদের এই আবরণীর সিকোয়েন্সটাও আগের মতনই, ডুরা ম্যাটার, অ্যারাকানয়েড ম্যাটার, পায়া ম্যাটার। কিন্তু একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে মস্তিষ্কের গহ্বরকে বলা হতো কি, ভেন্ট্রিকল, আর এখানে যে গহ্বরটা আছে এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় নালী। এই কেন্দ্রীয় নালীর মাঝখানে কি থাকবে তোমাদের? সেরিব্রাস্পাইনাল ফ্লুইড অবস্থান করবে। এখন এই যে এটাও কি করে, স্পাইনাল কর্ডটাও অ্যাকচুয়ালি এই মেনিনজেস দিয়ে আবৃত থাকে। এখন এখান থেকে স্পাইনাল নার্ভগুলো বের হয়। মনে করে এটা যদি আমার পিছনে ভার্টিব্রার ভেতরে হয়, তাহলে এখান থেকে দুই পাশ থেকে কি হয়, এই যে স্পাইনাল নার্ভগুলো বের হয়। এই দেখো, এদের মধ্যে একটা বের হয় পিছন থেকে, আর একটা বের হয় সামন দিয়ে, ঠিক আছে? তো পিছন দিয়ে যে মূলটা বা রুটটা বের হয়, একে বলা হচ্ছে পৃষ্ঠীয়, পিঠের দিকে বা পিছন দিকে, এটা পৃষ্ঠীয় বা ডর্সাল বলা হয়। আর সামনের দিকে যেটা, সেটাকে বলা হয় ভেন্ট্রাল। তাহলে পিছনের দিকে যে রুট বা মূল, এটাকে বলা হচ্ছে ডর্সাল রুট, আর যেটাকে সামন দিয়ে বের হচ্ছে এটাকে বলা হচ্ছে ভেন্ট্রাল রুট বা অঙ্কীয় মূল। এই যে ডর্সাল রুট, এই ডর্সাল রুটের ক্ষেত্রে একটা ফোলা অংশ থাকে, একে বলা হচ্ছে ডর্সাল রুট গ্যাংলিয়ন। ওই যে আমাদের ওখানে ছিল শুরুতে, আমরা যখন প্রকারভেদ পড়তেছিলাম নিউরনের, সেখানে ছিল এই যে যে স্পাইনাল গ্যাংলিয়া এবং ক্যারোটিড স্নায়ু গ্যাংলিয়া, এখানে পাওয়া যায় সিউডো ইউনিপোলারকে। এই যে সেটা হচ্ছে এখানে ডর্সাল রুট গ্যাংলিয়া, এটা হচ্ছে একটা স্পাইনাল গ্যাংলিয়া। আর হচ্ছে এই ভেন্ট্রাল রুট, এই ডর্সাল রুট, এই দুটো আবার মিলিত হয়, মিলিত হয় সামনের দিকেটা ইন্টারকোস্টাল স্পেসে ইন্টারকোস্টাল নার্ভ হিসেবে কন্টিনিউ হয়। এখানে কিউটিনিয়াস বা চামড়ার ক্ষেত্রে কিছু কিছু নার্ভ অবস্থান করে, আর বাকিগুলো কি, পোস্টেরিয়র যে চেস্ট ওয়াল বা পিছনের যে ওয়ালটা, এখানে এই নার্ভগুলো সাপ্লাই দেয়। এখন এত কিছু তোমাদের পড়তে হবে না, আমি এটা এঁকেছি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। ওখানে শুধু এতটুকু অংশ দেয়া আছে, এটা থেকে বোঝা যায় না আসলে নার্ভটা কীরকম দেখতে। আমি জাস্ট পুরো নার্ভটার ছবি তোমাদেরকে এঁকে দেখিয়েছি। এখন কথা হচ্ছে এই যে এটার ক্ষেত্রে কী থাকবে, কোথায় কোন অংশ থাকবে? হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটার, যেমন মস্তিষ্কে ছিল এখানেও আছে। আমি মস্তিষ্কের সময় বলছি, স্পাইনাল কর্ড হচ্ছে মস্তিষ্কের কি, বিপরীত। তার মানে এখানে বাইরের দিকে থাকবে কি, হোয়াইট ম্যাটার, আর ভিতরের দিকে এই অংশগুলো, এগুলো হচ্ছে গ্রে ম্যাটার, বাইরের দিকে থাকবে হচ্ছে হোয়াইট ম্যাটার। কারণ এই যে দেখো, বাইরের দিকে মায়োলিনযুক্ত স্নায়ুতন্তুগুলো থাকবে, আর ভিতরের দিকে এখানে কোষ দেহ, তারপরে হচ্ছে গ্যাংলিয়া, এগুলো অবস্থান করবে এর ভিতরে কিছু পরিমাণে। স্পাইনাল কর্ডের কাজের কথা যদি আমরা বলি, তাহলে আমরা শুরুতেই বলতে পারি এটা কি, কিছু সরল প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রণ করে। তো আর কিছু কিছু কাজ আছে এদের মধ্যে, কিছু সংবেদী কাজও করে, কিছু চেষ্টীয় কাজও করে। মূত্রথলির সংকোচন জাতীয় যে কার্যাবলী, এটা নিয়ন্ত্রণ করে স্পাইনাল কর্ড। তারপরে আমাদের হাঁটু ঝাঁকুনি প্রতিক্রিয়া যেগুলো, এটা নিয়ন্ত্রণ করে স্পাইনাল কর্ড। আর এই যে আমাদের স্নায়ুতন্তু সামনের দিকে, বা হচ্ছে আপনাদের স্পাইনাল স্নায়ু বা সুষুম্না স্নায়ু, এই স্নায়ু এবং আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্কের মাঝখানে যে সম্পর্কটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব, এই দায়িত্বটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের। এই যে প্রসুপ্তকরণ বা অগ্র মস্তিষ্ক, এই অগ্র মস্তিষ্ককে তিন ভাগে ভাগ করা যায়। এই তিন ভাগ হচ্ছে সেরিব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। দুটি এর করি, আমরা আগেও বলেছি যে
প্রোসেসেফালন থেকে অগ্র মস্তিষ্ক, মেসোসেফালন থেকে মধ্য মস্তিষ্ক, আর রোমেনসেফালন থেকে পশ্চাৎ মস্তিষ্ক গঠিত হয়। এই যে অগ্র মস্তিষ্কের সেরিব্রাম থ্যালামাস হাইপোথ্যালামাস, এর মধ্যে সেরিব্রাম হচ্ছে মস্তিষ্কের প্রধান অংশ, প্রায় 80% হচ্ছে আমাদের মস্তিষ্কের মধ্যে সেরিব্রাম। এটা ডান এবং বাম দুই অংশে বিভক্ত, এদেরকে ডান এবং বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। হেমি অর্থাৎ হচ্ছে অর্ধেক, স্ফিয়ার বা অর্থাৎ হচ্ছে অংশ। তাহলে সেরিব্রাল হেমিস্ফিয়ার মানে কি? এরা হচ্ছে সেরিব্রামের অর্ধাংশ করে। তাহলে এই সেরিব্রাল হেমিস্ফিয়ারটা এটা উঁচু নিচু অনেকটা, তো উঁচু জায়গাগুলোকে বলা হচ্ছে জাইরাস আর নিচু জায়গাগুলোকে বলা হচ্ছে ফিশার। তো এখানে আমরা যদি জাইরাস ফিশারের সংখ্যা কাউন্ট করি তাহলে এখানে তিনটা প্রশস্ত ফিশার দেখা যায়, এটা হচ্ছে সেন্ট্রাল, প্যারিটো অক্সিপিটাল আর ল্যাটেরাল ফিশার। আর এই যে লোবগুলো আছে মস্তিষ্কের এই উঁচু নিচু হওয়ার কারণে মস্তিষ্ককে চারটা লোবে ভাগ করা যায়। এই লোবগুলো কি কি? এটা হচ্ছে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল এবং অক্সিপিটাল। এগুলো বোনসের নাম অনুযায়ী এগুলোকে এই নামে লোবের নামকরণ করা হয়েছে। এখন কথা হচ্ছে এই যে আমাদের সেরিব্রাম বা সেরিব্রাল হেমিস্ফিয়ার গুলো, এগুলো আমরা বললাম যে এগুলো প্রধান অংশ। যেহেতু এরা মস্তিষ্কের প্রধান অংশ তাহলে এরা কি করবে? প্রধান প্রধান যে কাজগুলো সেগুলো নিয়ন্ত্রণ করবে। এখন প্রধান কাজগুলো কি কি? স্বাভাবিকভাবেই মানুষকে উন্নত প্রজাতি বা সর্বশ্রেষ্ঠ বলা হয়, কারণ হচ্ছে তাদের চিন্তা, বুদ্ধি, বিবেক এগুলো করার সামর্থ্য আছে। তাহলে মস্তিষ্কের প্রধান অংশই তো এই কাজগুলো করবে। তাহলে প্রধান কাজগুলো বলে মনে রাখবে তোমরা কি কি? সেগুলো চিন্তা, বুদ্ধি, বিবেক, বিশ্লেষণ করার ক্ষমতা, এই কাজগুলো কার? এই কাজগুলো হচ্ছে সেরিব্রামের। আর তিনটা অক্ষর মনে রাখবে, একটা হচ্ছে স, একটা প, একটা ব। এদের মধ্যে স হচ্ছে সহজাত প্রবৃত্তি। প্রত্যেকটা মানুষের সহজাত কিছু প্রবৃত্তি থাকে, স্বাভাবিকভাবে মানুষ কিছু কাজ করে, এইগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের সেরিব্রাম। তারপরে ঐচ্ছিক পেশি সকল প্রকার কার্যাবলী নিয়ন্ত্রণ করে সেরিব্রাম। আর শেষে হচ্ছে আমাদের বাক শক্তির যে নিয়ন্ত্রক, এটাও কিন্তু আমাদের সেরিব্রাম। এখন অগ্র মস্তিষ্কের পরের অংশ হচ্ছে থ্যালামাস। এই থ্যালামাস কোথায় অবস্থিত? এই থ্যালামাস অবস্থিত হচ্ছে সেরিব্রামের নিচের দিকে, একটা অনেকটা ডিম্বাকার অংশ হচ্ছে এই থ্যালামাস। এটা গ্রে ম্যাটারে গঠিত। এই থ্যালামাসের যে কাজগুলো এগুলো মনে রাখার জন্য তুমি একটা ছন্দ মনে রাখতে পারো, সেটা হচ্ছে স্টেশনে ঘুমন্ত ব্যক্তিকে স্পর্শ করলে ব্যক্তিত্ব থাকে না। এগুলো বর্ণনা কি হবে? স্টেশনে হচ্ছে আগমনের স্থায়ী রিলে স্টেশন হিসেবে কাজ করে। তারপর হচ্ছে ঘুমন্ত ব্যক্তিকে ঘুম হতে তুলে একজন ব্যক্তিকে পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলে। তারপরে হচ্ছে স্পর্শ, এটা দিয়ে মনে রাখবে চাপ, তাপ, স্পর্শ, স্থূল অনুভূতির কেন্দ্র, আবেগের কেন্দ্র এবং অভ্যন্তরীণ অঙ্গের নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে। সেন্টেন্সটা মুখস্থ করে নিবা। এরপরে আসে হচ্ছে ব্যক্তিত্ব। তাহলে কি? এক ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। ব্যক্তিত্বের প্রকাশ ঘটে মস্তিষ্কের কোন অংশ? এটা হচ্ছে থ্যালামাস। আরেকটা তথ্য দিয়ে রাখি, এই যে সেরিব্রাম হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ার দুই ভাগে বিভক্ত। এই দুই ভাগ একসাথে কি সংযুক্ত আছে? যে অংশটা দিয়ে সংযুক্ত থাকে একে বলা হচ্ছে কর্পাস ক্যালোসাম। এই কর্পাস ক্যালোসাম এটা একটা ব্যান্ড, স্নায়ুতন্ত্র নির্মিত ব্যান্ড। এখন এই যে সেরিব্রামটা, এই সেরিব্রামটা আবার বাহির এবং ভিতর দুইটা স্তর। বাইরের স্তরটা হচ্ছে গ্রে ম্যাটার বা ধূসর বর্ণের, আর ভিতরের স্তরটা হচ্ছে হোয়াইট ম্যাটার। ঠিক কার বিপরীত? কি হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ডের বিপরীত। সেখানে কি হয়? সেখানে বাইরের দিকে হচ্ছে হোয়াইট ম্যাটার আর ভিতরের দিকে হচ্ছে গ্রে ম্যাটার। এই হোয়াইট ম্যাটার এবং গ্রে ম্যাটার কেন, সেটা আমরা এখন বলি। গ্রে ম্যাটারগুলো কি? সাধারণত আমরা শুরুতে এখানে নিউরন রাখছিলাম, নিউরনের কোষ দেহগুলো থাকে, তারপরে সিনাপসগুলো থাকে, নিউরোগ্লিয়া থাকে। এইগুলো অবস্থান করার কারণে জিনিসটা অনেকটা ঝাপসা হয়, ধূসর বর্ণ আকার ধারণ করে। তো সেরিব্রাল হেমিস্ফিয়ারের বহিঃস্তরে এগুলো অবস্থান করে, এর জন্য সেরিব্রাল হেমিস্ফিয়ারের বহিঃস্তর হচ্ছে গ্রে ম্যাটার নির্মিত, আর ভিতরের দিকে হচ্ছে হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটারগুলো কি? এগুলো হচ্ছে স্নায়ুতন্তু শুধুমাত্র, এই যে অ্যাক্সন বা ডেনড্রাইট। এদের মধ্যে অ্যাক্সনগুলো কি? মায়োলিন শীট দিয়ে বেষ্টিত থেকে আমি বলছিলাম। এই যে মায়োলিন, এই মায়োলিনের কালারটা হচ্ছে সাদা। এই মায়োলিনটা সাদা হওয়ার কারণে এই স্তরটাকে চকচকে দেখায়।
এজন্য এটা বলা হচ্ছে হোয়াইট হেড। ফিরে এসে হাইপোথ্যালামাসে, এই হাইপোথ্যালামাসের কাজগুলো মনে রাখার জন্য তোমরা মনে রাখবে স্বয়ংক্রিয় দেহতাপ নিয়ে ভক্ষশী ঘুমায়। এগুলোর বর্ণনায় বলে দিচ্ছি, স্বয়ংক্রিয় দেহ হচ্ছে কি, স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে আমাদের হাইপোথ্যালামাস, দেহতাপের নিয়ন্ত্রক হাইপোথ্যালামাস। তারপরে কি, মিতে হচ্ছে নিউরো হরমোন এবং ট্রপিক হরমোন ধারণ করে। এই যে হাইপোথ্যালামাসটা, হাইপোথ্যালামাসটা মূলত 12টি ভিন্ন ভিন্ন অঞ্চল নিয়ে গঠিত। এই হাইপোথ্যালামাসটা, এর নিচে কিন্তু পিটুইটারি গ্রন্থিটা সংযুক্ত থাকে। এই যে পিটুইটারি গ্রন্থি থেকে ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন ক্ষরিত হয়, তাহলে সেগুলো কোথায় তৈরি হবে, আমাদের হাইপোথ্যালামাসে তৈরি হবে। এখানে ভিওডি লিখে রাখবো, মনে থাকবে, ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন এরা ক্ষরিত হয় হাইপোথ্যালামাস থেকে, এবং সেটা নিউরো হাইপোফাইসিস করছে। এটা কোথায় যায়, এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থিতে যায়, এখানে এরা জমা থাকে। তারপরে হচ্ছে ভক্ষশী, এর ভক্ষ দিয়ে তোমরা মনে রাখবে হচ্ছে ভয়, ক্ষুধা, ক্ষুধা, এরপরে ঘুমায় আছে, তাহলে ভয়, ক্ষুধা, ঘুম, রাগ, ভালো লাগা, ভালোবাসা, এগুলোর প্রকাশ ঘটায় কি, আমাদের হাইপোথ্যালামাস। এখন অগ্র মস্তিষ্কের পরে আমাদের আসে হচ্ছে মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কটা কি, মধ্য মস্তিষ্কটা সাধারণত ছবিতে তোমরা সাদা কালো ছবিতে বুঝতে পারবা না, এটা একটা ছোট্ট একটা অঞ্চল, যে অঞ্চলটা কি করে অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মাঝে সংযোগ স্থাপন করে। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এর দ্বারা কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রিত হয়। কি সেগুলো, সেগুলো হচ্ছে তোমরা মনে রাখতে পারবে হচ্ছে তপুর 10টি সাপ দিয়ে। তোমরা এই পয়েন্টের নিচে তোমাদের শুধু লেখা আছে দর্শন এবং শ্রবণ, কিন্তু এই যে এগুলো, এগুলো পরে তোমাদের ছক আছে, সেই ছকের মধ্যে দেওয়া আছে। এখানে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি, ততে হচ্ছে এরা তাপ নিয়ন্ত্রণ করে, দতে হচ্ছে দর্শন, সতে শ্রবণ, আবার দন্ত স আকার দিয়ে হচ্ছে সাম্যাবস্থা নিয়ন্ত্রণ করে বা হোমিওস্টেসিস, এরপরে হচ্ছে প, পতে হচ্ছে পেশির কাজের সমন্বয় সাধন করে। এই কাজটা কার, মধ্য মস্তিষ্কের। আর মধ্য মস্তিষ্কের অংশগুলো তোমরা মনে রাখতে পারো, এখানে সবগুলোতে ক আছে, ক আছে, ক আছে, এইগুলোতে দেখো বাকি যে অংশগুলো, এগুলোতে কিন্তু কোথাও ক নাই। কাজে এমসিপিও যদি কোথাও ক থাকে, তোমরা সহজেই সেটা তাকিয়ে দিতে পারবে, এটা মধ্য মস্তিষ্কের অংশ। কী কী সেগুলো, সেরিব্রাল পেডাঙ্কল, কর্পোরা কোয়াড্রিসেমিনা, সেরিব্রাল অ্যাকুইডাক্ট। সবশেষে আসতেছে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক কি, এটা হচ্ছে মস্তিষ্কের শেষ অংশ, এরপরে মস্তিষ্ক সুষুম্না কাণ্ডের সাথে কন্টিনিউ হয়। পশ্চাৎ মস্তিষ্কেরও তিনটা অংশ, তোমরা লক্ষ্য করো যে প্রত্যেকটা মস্তিষ্কেরই হচ্ছে তিনটা তিনটা করে অংশ। তাহলে পশ্চাৎ মস্তিষ্কের তিনটা অংশ হচ্ছে সেরিবেলাম, পন্স, মেডুলা, অবদংলাটা। এখানে লক্ষ্য করো, এই যে অগ্র মস্তিষ্কের অংশ হচ্ছে সেরিব্রাম, আর এই অংশ হচ্ছে সেরিবেলাম, এটা তোমরা কি গোলমাল করবা না কখনই। এদের মধ্যে পার্থক্য আছে শিশুর মধ্যে ছকে দেওয়া পরিনিবা, আর এটা যুক্ত থেকে ভার্মিস দিয়ে, এটা যুক্ত থাকে কর্পাস ক্যালোসাম দিয়ে। এটা খুবই ছোট একটা অংশ, 150 গ্রামের মতো, এটা 80% প্রায় মস্তিষ্কের ধারণ করে। কাজে সেরিব্রাম আর সেরিবেলাম কখনই এক না, এদের কাজও দেখো সম্পূর্ণ পৃথক। একটা প্রধান কাজগুলো করে, আর একটা হচ্ছে আমাদের কি, ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করে, চলার দিক নিয়ন্ত্রণ করে, ঐচ্ছিক পেশির পেশিটা নিয়ন্ত্রণ করে, দেহের ভারসাম্য এবং চলার ভঙ্গি নিয়ন্ত্রণ করে। এই কাজগুলো কার, সেরিবেলামের। মনে রাখবা তোমরা, চলার পথে পেশিটানের ভারসাম্য থাকে। এরপরে হচ্ছে কি, পন্স। পন্স কি, পন্স হচ্ছে আমাদের এই যে মেডুলা অবদংলাটার সামনে যে একটা ফোলা অংশ দেখা যায়, এই অংশটাই হচ্ছে আমাদের পন্স। এই পন্স যে কাজগুলো নিয়ন্ত্রণ করে, এটা তোমরা এমনিতেই মনে রাখতে পারবা, এই এমসিকিউটা প্রায়ই দেয় স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে কে, উত্তরটা কিন্তু পন্স। আর আমাদের শ্বসন কেন্দ্র কোথায় অবস্থিত, শ্বসন কেন্দ্র কিন্তু অবস্থিত মেডুলা, এটা কখনো বলবা করবা না। তাহলে দুই পাশের পেশির কর্মকাণ্ডের সমন্বয় করে কে, পন্স, আর স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে কে, পন্স। পেশি সংক্রান্ত সকল কাজগুলো আমি বুঝিয়ে দিচ্ছি একটু পরেই। এরপরে মেডুলা অবলঙ্গটা, মেডুলা অবলঙ্গটাটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে আমাদের প্রতিবর্ত ক্রিয়াগুলো আছে, এগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে মেডুলা অবলঙ্গটা। তারপরেও তোমরা এটা মনে রাখতে পারবে হচ্ছে
খাবার পরবর্তীতে যে কাজগুলো হয় আর আমাদের হৃৎপিণ্ডের সাথে সম্পর্কিত যে কাজগুলো সেগুলো দিয়ে। কিভাবে মনে রাখবা, আমরা যখন একটা খাবার খাই লালাক্ষরণ শুরু হয়, এরপরে বরদ্ধকরণ ভিতরে যখন যায় তখন এটা আমাদের পরিপাক নালীর কী হয় পেরিস্টেলসিস বা সংকোচন প্রসারণ শুরু হয়, তারপরে কী হয় যখন পরিপাক হয়ে যায় বমন মলমূত্র ত্যাগ, এগুলো সবগুলোই কার কাজ, মেডুলা অবলঙ্গাটার কাজ। আর হচ্ছে হৃৎপিণ্ডের সাথে সম্পর্কিত কী কী, হৃৎপিণ্ডে রক্ত আসে তার মানে কি এরা রক্তের সঞ্চালন, রক্ত বাহিকার প্রাচীরগুলোর যে সংকোচন প্রসারণ সেটি নিয়ন্ত্রণ করে, রক্তের শেষে শ্বসনের সম্পর্ক আছে কাজেই এই যে শ্বসন এরা নিয়ন্ত্রণ করবে। তোমরা শ্বসন শ্বাসক্রিয়াও বহুবার বলছো, আমাদের শ্বসন কেন্দ্র কোথায় অবস্থিত, মেডুলায় অবস্থিত। আর আবারও বলছি আমাদের শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে পংস। তারপরে তাহলে হৃৎপিণ্ডের রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্তবাহিকার প্রাচীরের সংকোচন এবং প্রসারণ, হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ, তারপরে হচ্ছে শ্বসন ক্রিয়া, এই সবগুলো নিয়ন্ত্রণ করে আমাদের মেডুলা অবলঙ্গাটা। কিছু কাজের ক্ষেত্রে সবসময় গোলমাল লেগেই থাকে, এগুলোকে আমি একসাথে করে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখো এখানে হচ্ছে ঐচ্ছিক পেশির কার্যাবলী নিয়ন্ত্রণ করে সেরিব্রাম, ঐচ্ছিক পেশির পেশিটার নিয়ন্ত্রণ করে সেরিবেলাম, পেশির কাজের সমন্বয় নিয়ন্ত্রণ করে মধ্য মস্তিষ্ক, দুই পাশের পেশির কাজের সমন্বয় নিয়ন্ত্রণ করে পন্স, শ্বসন কেন্দ্র কোথায় অবস্থিত, মেডুলায়, স্বাভাবিক শ্বাসক্রিয়ার হার নির্ণয় করে কে, পন্স, সহজাত প্রবৃত্তি নিয়ন্ত্রণ করে সেরিব্রাম, স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে হাইপোথ্যালামাস। এরপরে আমাদের মস্তিষ্কের গহ্বর বা ভেন্ট্রিকল সম্বন্ধে যদি আসি, তাহলে আমাদের মস্তিষ্কের চারটা ভেন্ট্রিকল পাওয়া যায়। প্রথম দুইটা হচ্ছে আমাদের দুই সেরিব্রাল হেমিস্ফিয়ারের মাঝখানে। এই দুইটা ভেন্ট্রিকল, এরা তৃতীয় ভেন্ট্রিকল অর্থাৎ হাইপোথ্যালামাসের মাঝে যে ভেন্ট্রিকল আছে তার সাথে কিসের মাধ্যমে যুক্ত থাকে, এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেনের সাহায্যে যুক্ত থাকে। আর যে আমাদের এখানে চতুর্থ ভেন্ট্রিকলটা, এটা কোথায় অবস্থিত, এটা পশ্চাৎ মস্তিষ্কে অবস্থিত, সেরিব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে তৃতীয় ভেন্ট্রিকলের সাথে এটা যুক্ত। এই ছিল আমাদের প্রথম অংশের পড়া। এখানে নার্ভ এবং ব্রেইনের সম্বন্ধে অনেক কিছু আমি জানানোর চেষ্টা করছি তোমাদের, তোমরা এটা খুব মনোযোগ দিয়ে শুনবা এবং বইটা খুব ভালোভাবে পড়ে নেবা। আশা করি এই অংশে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে।